हेलो स्टूडेंट्स, कार्तिक एकेडमी रिलार्निंग क्लासे आज आबार तुम्हारे सबाई के स्वागत। स्टैंडार्ड फोर स्टूडेंट्स, आज के तुम्हारे बांगला रचना पढ़ाब। तुम्हारा तुम्हारे बांगला रचना बोलते पृष्ठा 141 और 142 हलो। एर आगे एक रचना तुम्हारे पढ़ाना होते से ग्रीष्मकाल, तो आशा करब तुम्हारा ग्रीष्मकाल रचना तैरि कर नहीं मगटा तुम्हारे माथा ढुकी नहीं। आज के रचनाटा नहीं आलोचना करब। भारतवर्ष नए विश्व एक अन्यतम व्यक्तित्व। एकाधारे सर्व विषय दक्ष व पारदर्शी एम एक व्यक्तित्व जाके लिए आज के आलोचना करब। जाके छोटो थेके बयस्क बृद्धरा सबाई चेने जाने, जार कथा सबाई शुनेछो बा तोमराओ शुनेछो जेनेछो। से महान व्यक्ति हलेन विश्वकवि विश्ववरेण्य रवीन्द्रनाथ ठाकुर। पृष्ठा 141 एवं 142 तोमरा तोमादेर खोलो भालो करे पढ़ो। देखो कि बोलछे रवीन्द्रनाथ ठाकुर सूचना। रवीन्द्रनाथ शुधु भारतेर श्रेष्ठ कवि नन। एई रचनाटि शुरू करार आगे आमि बोले राखि रवीन्द्रनाथ ठाकुर सम्बन्धे आमि अनुच्छेद नय प्रबंध बा प्रबंध रचना कराच्छि। अतएव तोमरा एई बई छाड़ाओ अन्य कोनो कोचिंग बई थेके लिखते पारो, किन्तु सेखानेओ पॉइंट थाकाटा बांछनीय एवं दरकार। पॉइंट छाड़ा किन्तु लिखले সেভাবে কিন্তু নম্বর পাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে সূচনাতে দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের শ্রেষ্ঠ কবি নন, তিনি বিশ্বকবি নামেও পরিচিত। বংশপরিচয় ও বাল্যজীবন। 1268 সালের 25 বৈশাখ আসছে, বৈশাখ মাস। জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয়। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। প্রথমে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর নর্ম্যাল স্কুলে এবং এরও পরে মিশনারি স্কুলে ভর্তি করা হয়। কিন্তু স্কুলের বাধা ধরার নিয়ম তার পছন্দ হয়নি। অর্থাৎ রবীন্দ্রনাথ চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে আগ্রহী ছিলেন না, ফলে বাড়িতে গৃহ শিক্ষকের অধীনে অর্থাৎ স্কুলে যেতে চাইতেন না। অর্থাৎ বাড়িতে গৃহ শিক্ষক প্রাইভেট টিউটরের অধীনেই তার পড়াশোনা শুরু হয়। 7-8 বছর বয়স থেকেই রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন। তেরো বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়, জল পড়ে পাতা নড়ে। 17 বছর বয়সে প্রথম কবিতা হচ্ছে জল পড়ে পাতা নড়ে। রবীন্দ্রনাথের প্রথম কবিতা এটাই, জল পড়ে পাতা নড়ে। কত বছর বয়সে? 13 বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। 17 বছর বয়সে তিনি বিলেতে যান। কর্মজীবন, বিলেত থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যেই রবীন্দ্রনাথ বহু কবিতা, গল্প, নাটক, গান ইত্যাদি লিখতে শুরু করেন। গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য, এখানে লিখে রাখো, গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য তিনি তিনি পরে 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তার লেখা অজস্র বই, এর মধ্যে সোনার তরি, গলাকা, খেয়া, পুরবী প্রভৃতি কাব্য, ডাকঘর, বিসর্জন, রাজা প্রভৃতি নাটক, চণ্ডালিকা, শ্যামা, চিত্রাঙ্গদা, গীতিনাট্য, ঘোড়া, ঘরে বাইরে, চোখের বালি প্রভৃতি উপন্যাস লেখা করেন। কী লেখেননি? ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি, ছোট গল্প, উপন্যাস, কী নেই রবীন্দ্রনাথের ঝুলিতে? দেশের প্রতি ভালোবাসা ছিল অসীম। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল। কী করেছিল? ইংরেজরা তখন ভারতীয়দেরকে একটা আবদ্ধ জায়গায় বন্ধ করে, দরজা বন্ধ করে নির্বিচারে গুলি চালিয়েছিল এবং হাজার হাজার শ মানুষকে মেরে দিয়েছিল গুলি চালিয়ে নির্মমভাবে। সেই নির্মম হত্যার প্রতিবাদে 1919 সালে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি তারই প্রতিষ্ঠিত। উপসংহার: রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, নাটক, গল্প, গান ইত্যাদি রচনায় এবং ছবি আঁকা ইত্যাদিতেও তিনি ছিলেন যথেষ্ট দক্ষ। 1348 সালে 22 শ্রাবণ তিনি পরলোকগমন করেন। তো রবীন্দ্রনাথ এক কথায় এমন ব্যক্তিত্ব যার ধারে পাশে যাও তোর ছোঁয়া, যাকে ছোঁয়া
দূরের কথা, তার ধারে পাশে যাওয়াও আমাদের পক্ষে অত্যন্ত কঠিন। তিনি একাধারে সর্ববিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ পারদর্শী ছিলেন, তাই তিনি বিশ্ববরেণ্য বিশ্বকবি। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমাদের মধ্যে নেই। 1348-এর 22-এ শ্রাবণ, আজকে কত? 1427। তো বহু বছর আমাদের মধ্যে নেই, কিন্তু কে বলবে রবীন্দ্রনাথ বেঁচে নেই? বেঁচে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার সৃষ্টি প্রতিভা আর শিল্পকলার মধ্য দিয়ে আমাদের নয়, শুধু বাঙালি নয়, ভারতবাসী তথা বিশ্ববাসীর মনে আজও জেগে রয়েছেন। এবং আগামী কয়েক দশক ধরে যতদিন পৃথিবী থাকবে জেগে থাকবেন। তো স্টুডেন্টস, এই গেল রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে প্রবন্ধ রচনা। আমি আর একবার পড়ছি, তোমরা দেখো সূচনা। রবীন্দ্রনাথ শুধু ভারতের শ্রেষ্ঠ কবি নন, এর আগে তোমাদের গ্রীষ্মকাল রচনা করানো হয়েছে, সেটা তোমরা তৈরি করে নিয়েছো, খাতায় লিখেছ, কৌটাস ছিল তৈরি করে, ভালো করে লিখবে, হ্যান্ডরাইটিং সুন্দর এবং যথাযথ হওয়া চাই, নাহলে কিন্তু রক্ষে থাকবে না। সূচনা, রবীন্দ্রনাথ শুধু ভারতের শ্রেষ্ঠ কবি নন, তিনি বিশ্বকবি নামেও পরিচিত। বংশ পরিচয় ও বাল্যজীবন, 1268 সালের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয়। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। তো বংশ পরম্পরায় রবীন্দ্রনাথরা বাবা, জ্যাঠা, কাকা, জমিদার, জমিদারি সামলাতেন, এদের জমিদারি ছিল। আর রবীন্দ্রনাথের ছিল 7 ভাই। রবীন্দ্রনাথ সপ্তম গর্ভের সন্তান, মায়ের সব 7 নম্বর ছেলে, সারদা দেবীর 7 নম্বর ছেলে। প্রথমে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর নর্মাল স্কুলে এবং এরও পরে মিশনারি স্কুলে ভর্তি করা হয়। কটা স্কুলে? ওরিয়েন্টাল সেমিনারি, তখন ইংরেজি স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, নর্মাল স্কুলে, পরে মিশনারি স্কুলেও ভর্তি করা হয়। কিন্তু স্কুলের বাঁধা ধরা নিয়ম তার পছন্দ হয়নি, ফলে বাড়িতে গৃহশিক্ষকের অধীনেই তার পড়াশোনা শুরু হয়। 7-8 বছর বয়স থেকেই রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করে, তার প্রথম কবিতা জল পরে পাতা নড়ে। 13 বছর বয়সে তার প্রথম কবিতা ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়, মাত্র 13 বছর বয়সে, যখন আমরা 5-6-এ পড়ি। 13 বছর বয়সেই তার প্রথম পত্রিকা, অর্থাৎ প্রতিভার বিকাশ যে কারোর মধ্যে থাকলে সেটা চাপা থাকে না, রবীন্দ্রনাথকে দেখলে বা রবীন্দ্রনাথ সম্বন্ধে পড়লে পরিষ্কার বোঝা যায়। 17 বছর বয়সে তিনি বিলেতে যান কর্মজীবন, বিলেত থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যে রবীন্দ্রনাথ বহু কবিতা, গল্প, নাটক, গান ইত্যাদি লিখতে শুরু করেন। গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তার লেখা অজস্র বইয়ের মধ্যে সোনার তরি, বলাকা, খেয়া, পুরবী প্রভৃতি কাব্য, ডাকঘর, বিসর্জন, রাজা প্রভৃতি নাটক, চণ্ডালিকা, শ্যামা, চিত্রাঙ্গদা, গীতিনাট্য এবং বোরা, ঘরে বাইরে, চোখের বাণী প্রভৃতি উপন্যাস বিখ্যাত। দেশের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। জালিয়ানওয়ালাবাগ 1919 সালে হয়েছিল, 1919 সালে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ইংরেজরা করেছিল বাঙালিদের, ভারতীয়দের উপর। অর্থাৎ একটা মিটিং মিছিল করবে বলে একটা জায়গায় সমস্ত ভারতীয়দেরকে জড়ো করেছিল, যে তোমাদেরকে এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, এই বলা হবে, ওই বলা হবে, সমস্ত ভারতীয়দেরকে এক জায়গায় জড়ো করেছিল। জড়ো করে বাইর থেকে দরজা লাগিয়ে দিয়ে উপর থেকে নির্বিচারে কামান, বন্দুক, গোলাগুলি চালিয়ে নির্বিচারে অসংখ্য ভারতীয়দের হত্যা করেছিল, হত্যা লীলা চালিয়েছিল ইংরেজরা, যাতে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, যদি পাঞ্জাবে যাও এখনও সেই জালিয়ানওয়ালাবাগ আছে, গিয়ে দেখবে তার সম্বন্ধে, তার গায়ে, তার আশেপাশে, তার গল্প শুনবে, কি ভয়ঙ্কর হত্যা লীলা, কি ভয়ঙ্কর কাণ্ড। তোমরা বড়ো বলে 9-10 বা 8-10 ইতিহাসে, 9-10 ইতিহাসেও পাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 1919 সাল টিকা লিখতে আসে মাধ্যমিক পরীক্ষায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো সেই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে 1919 সালে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন বিশ্বভারতী, অর্থাৎ শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি কবিগুরু রবীন্দ্রনাথেরই প্রতিষ্ঠিত। উপসংহার, রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন নাটক, গল্প, গান ইত্যাদি রচনায় এবং ছবি আঁকা ইত্যাদিতে যথেষ্ট দক্ষ। 1348 সালের 22শে শ্রাবণ তিনি পরলোকগমন করেন, কিন্তু তার সৃষ্টি, শিল্প, রবীন্দ্রসঙ্গীত, শিল্পকলা, রচনা, সাহিত্য ভাণ্ডার
সবকিছুর মধ্য দিয়ে আজও আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে, ভারতীয়দের মধ্যে, বিশ্ববাসীর মধ্যে, বিশ্ববাসীর কোনায় কোনায়, আমাদের হৃদয়ের কোণে কোণে জেগে রয়েছেন এবং আগামী কয়েক বছর যতদিন পৃথিবী থাকবে জেগে থাকবে। তো স্টুডেন্টস, এটাকে ভালো করে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে।